আর এখানে দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফলের গাছ, ফুলের গাছ আমরা দেখতে পাচ্ছি, রামবুটান, ননী ফল, ঔষধি গাছ, যে ননী ফল গাছ। দর্শক শ্রোতা, আমরা শুরু করবো এখানে তিন ফল দিয়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি গাছে ফল সহ তিন ফল গাছ। কী কী ভ্যারাইটিস তিন ফল আছে আপনাদের এখানে? একটাই কী ভ্যারাইটিস? মিশরীয় তিন ফল। এগুলোর প্রাইস কত করে রাখতেছেন? 800। আর এই তিন ফল গাছ ফল সহ রামবুটানগুলো কত করে রাখতেছেন? কত করে? 1000 টাকায়। এই রামবুটানগুলোর প্রাইস ধরা হয়েছে 1000। জাতি কি, ভ্যারাইটিস কীগুলো? লাল, হলুদ, লালটা না, এটা মনে। এটা কী ফল গাছ দাদা? কপি। তো আমরা একটা কপি গাছ দেখতে পাচ্ছি এখানে। এগুলো সম্ভবত লেমন গ্রাস, আমরা টেস্ট করছি। কি লেমন গ্রাস নাকি দাদা? লেমন গ্রাস, লেমন গ্রাস কত করে এগুলো? 100 টাকা। 100 টাকা করে? এখানে লেমন গ্রাস আছে, আগে পূর্বে চাষ করে দেখেছি। আর যারা যাদের ননী ফল এবং ঔষধি গাছ, ননী ফল আম গাছও আছে, এই আম গাছগুলো আপনারা নিয়ে বাড়িতে রোপণ করতে পারেন অথবা বাগানে রোপণ করতে পারেন। খুবই ভালো ফলন হয়, যেটা আমি দর্শক শ্রোতা যারা নরসিংদীর আশপাশ থেকে দেখতেছেন এবং নরসিংদী থেকে দেখতেছেন, তারা অবশ্যই একদিনের জন্য হলেও, 1 ঘন্টার জন্য হলেও এই বৃক্ষমেলায় আসেন। আসলে আপনার মন ভালো লাগবে এবং গাছ বিভিন্ন ধরনের বিদেশি এবং দেশি গাছ আপনারা এখানে দেখতে পাবেন, এবং আপনাদের পছন্দ হলেই কিন্তু আপনারা এখান থেকে গাছ নেবেন। হ্যাঁ, গাছ রোপণ ছাদ বাগান হোক এবং বাড়ির আগিনায় এবং বাগানে এবং যাদের পরিত্যক্ত জমি আছে, তারা অবশ্যই ফল গাছ রোপণ করবেন। কারণ ফল গাছ আপনাদেরকে তো ফল দিবেই, সাথে এক সময় আপনাদেরকে গাছ কাটও দিবে। যে কারণে আপনারা কাঠ গাছ রোপণ করেন, সেই কাঠও কিন্তু আপনারা এখান থেকে, এই গাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। যখন গাছ শেষ সময় আপনাকে কাঠ দিবে এবং যতদিন গাছ বেঁচে থাকবে ততদিন ফলন দিতে থাকবে। প্রত্যেকটা নার্সারির ঠিকানা আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটা নার্সারি আলাদা আলাদা ঠিকানা দেখেন, আলাদা আলাদা নার্সারি আলাদা আলাদা ঠিকানা। গোরাদিয়া, পটিয়া বাজার রোড। জাতির হাতে সময় আছে, একবার হলেও এই বৃক্ষমেলায় এসে ভিজিট করে যান। আর আসলেই আপনাদের মন চাবি দিয়ে গাছ নেই। আর আমরা চাই যে বাংলাদেশের সমস্ত জায়গায় এরকম ফলের গাছ চাষ হোক। কোথায় আপনাদের বাড়ি? নাটোর, রাজশাহী। তো এই গাছগুলো ওরা নাটোর রাজশাহী থেকেই উৎপাদন করে নিয়ে আসছে। দর্শক শ্রোতা, পানি দেওয়ার পদ্ধতিটা শিখে রাখুন। আমি বরাবরই বলি যে পানি গাছে গোড়াতে যেরকম দিতে হয় এরকম পাতাতে কিন্তু দিতে হয়, সে বাগানেই হোক অথবা নার্সারিতে হোক অথবা সাদ বাগানেই হোক। ধীরে ধীরে বিভিন্ন আমের ভ্যারাইটিস এখানে আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন ভ্যারাইটিসের আম। তো চলুন আমরা সামনে, আরও সামনের দিকে দেখি যে কী কী চারা এখানে পাওয়া যায়। তো এভাবে ভিডিও না দেখে সরাসরি এসে ভিজিট করলে আরও ভালো হয় আপনাদের জন্য। যারা নরসিংদী ডিস্ট্রিক্টের আশপাশ থেকে দেখতেছেন অথবা আমাদের নরসিংদী থেকে দেখতেছেন, তারা এসে একবার হলেও এই বাণিজ্য বৃক্ষমেলায় আসে, আপনারা ভিজিট করে যান। Thank you.
বিশাল বৃক্ষ মেলা আমাদের নরসিংদীতে, বিশাল বড়। অনেকগুলো নার্সারির মালিক এখানে তাদের বাগানে সেরা সেরা গাছগুলো নিয়ে কিন্তু দাম রাখা হচ্ছে, যেগুলো বাজার দর আছে সেরকমই কিন্তু এখানে প্রাইস ধরা হয়েছে। যেটাকে বলে এগুলো কতটা হবে? শুরু সাইজ নাই গে ভাই, শুরু সাইজ নেই। আসেন দেখেন, দেখি শুনে নিয়ে যান, আসলে যেটা হবে কি দেখলেও ভালো লাগবে আপনাদের। এবং এরকম বিভিন্ন ধরনের ফুল এবং ফল গাছ দেখলে মন এমনিতেই আপনাদের আনন্দেই ভরে উঠবে। তো আমরা চাই আপনারা আসুন, ভিজিট করুন, এসে দেখে শুনে দশটা দেখে একটা নিয়ে যান। দর্শক শ্রোতা, এই হচ্ছে আমাদের নরসিংদীর বৃক্ষ মেলা শিল্পকলা একাডেমি। তো এখানে উপজেলা মরু আপনার বলে এখানে অটো রিক্সা অথবা রিক্সা সিএনজি যাকেই বলেন না কেন, যে আমরা বৃক্ষমেলায় যাবো, তো এখানে সরাসরি আপনারা আসতে পারেন, এসে দেখে শুনে আপনারা পছন্দ করেই নিয়ে যান। এগুলো ক্যাকটাস এবং দেশি ফল গাছ, এগুলো তো আপনারা দেখলেই চিনতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এই গাছটির দাম 1200 টাকা প্রাইস যাচ্ছে। বাগান বিলাস সফেদা গাছ এবং নাকচাপা বিভিন্ন ধরনের ফল এবং ফুলের গাছ, মিয়াজাকি রেড ওয়ান আম দেখেন, এখানে রেড ওয়ান গাছগুলো আপনাদের 800 টাকা করে প্রাইস ধরা হয়েছে। তো আমরা এইটার পুরোটা রিভিউ আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ, নাকচাপা ফুল, জবা ফুল সহ অন্য ফুল গাছ, ফল গাছ, বিদেশি ফুল সহ বিভিন্ন গাছ আমরা দেখতে পাচ্ছি। আর এই তিন ফুলগুলো 250 টাকা কম রাখা যায় না, একদম ফিক্সড। আমাদের জন্য কিছু কম রাখলে সেট করুন। দুইটা দেখি একটু, একটু দেখি। দেখেন এখানে না, তো আমরা চাই আপনার ফল গাছগুলো চাষ হোক। আমি বাংলাদেশের বিভিন্ন বৃক্ষমেলায় ঘুরে যতদূর দেখতে পেলাম যে সেই তুলনায় কিন্তু আমাদের বৃক্ষমেলায়, নরসিংদীর বৃক্ষমেলায় তেমন একটি আহামরি দাম কিন্তু ধরা হয় নাই। হ্যাঁ, মোটামুটি ঠিকই আছে, যে প্রাইসগুলো আছে মোটামুটি ঠিকই আছে, তেমন আহামারি কোনো দাম না, নর্মালি।